লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সাব রেজিস্ট্রার আব্দুর রহমান তামিমকে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুর 1:04 হোয়াটসঅ্যাপে কল দিয়ে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রকিব এই হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। আমার কাছে হুমকিটা ছিল এরকম, মূলত মানে আপনি স্বইচ্ছায় নিজ ইচ্ছায় রামগতি থেকে চলে যাবেন, আদারওয়াইজ আপনি রামগতি থেকে কিভাবে যাইতে হবে সেটা আমি দেখবো। আপনি অতিথিও বহুত নিয়ম করছেন, আপনি ছাত্রলীগ করছেন, এই জন্য আপনাকে কিছু বলি নাই। এখন থেকে আমরা দেখবো আপনাকে যে কোনোভাবে যে কোনো মূল্যে আমরা, মানে একটি ইনডাইরেক্ট থ্রেট আমাকে দিল, এটা অনেকটা আমার ফিজিক্যাল অ্যাসল্টের মতো, অনেকটা আমাকে বলা হচ্ছিল যে আমাকে মেরে বের করে দিবে, টাইপের একটা অবস্থা। সুতরাং মারাটা তো একটা হত্যার হুমকি হিসেবে আপনারা নিতেই পারেন, কারণ আস্তে মারলে সেটা একটু ইনজুরড হবে, জোরে মারলে একটা মানুষ মারাও যেতে পারে। সম্প্রতি জমির মালিক দাবি করা প্রবাল মারা যান। তিনি আরো বলেন, হোয়াটসঅ্যাপে রাকিব আমাকে কল দেন, জমির দলিল করে না দেওয়ায় আমার সঙ্গে শুরু থেকে উত্তপ্ত বাক্যে কথা বলেন। এক পর্যায়ে তিনি আজকের মধ্যে রামগতি ছাড়ার জন্য হুমকি দেন, তা না হলে তিনি আমাকে মেরে বের করে দেবেন। তিনি আমাকে পরোক্ষভাবে হত্যার হুমকি দিয়েছেন, এখন পরিবার নিয়ে আমি আতঙ্কে আছি। ঘটনাটি তাৎক্ষণিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, থানায় লিখিত অভিযোগ দেব। উপজেলা সাব রেজিস্ট্রার বলেন, 3-4 মাস আগে যুবলীগ নেতা রাকিব ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রাহিদ হোসেন তার কাছে একটি জমির দলিল করতে এসেছিলেন, কিন্তু জমির মালিক কিন্তু আইনি জটিলতা থাকার কারণে উনি ওই জমিটা রেজিস্ট্রি দিতে পারেনি, কিন্তু না দিয়ে উনি সাম অপরূপ নামের এক লোককে বলে যে আমি ওনাকে 5 লাখ টাকার অফার করেছিলাম। আমি এই কথাটা ওনাকে জিজ্ঞেস করেছিলাম, তখন উনি লক্ষ্মীপুর ওনার সিনিয়র অফিসারের সামনে ছিলেন, তখন উনি বলছেন না আমি এই কথা বলি না। তখন আমি বলছি আপনাকে আমি অপরূপ কমিশনার অপরূপ সব আপনার সামনাসামনি হবো, যদি আপনি এই কথা বলে থাকেন তাহলে আপনাকে আমি শাস্তি ভোগ করতে হবে। এরপরে উনি আমাকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোন করাচ্ছে, আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব আমাকে ফোন করেছে, লক্ষ্মীপুরের জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল সোহেল ভাই আমাকে ফোন করেছে, ওনার পক্ষে ভাই রাকিব ভাই যাওয়া হয়েছে, এটা নিয়ে কথা বলে না। এই বিষয়ে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জাগনিউসকে বলেন, সাব রেজিস্ট্রার আমাকে ঘটনাটি জানায়নি, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।